কোনো ব্যক্তি যদি ইফতার সামনে নিয়ে এক শব্দের এই তাজবিহটি কষ্ট করে অন্তত তিনবার পড়ে তাহলে আল্লাহ রবুল্লা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং তার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকেন এটি দু আকবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময় হাদিসে আছে মহানবী লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইফতারের সময় রোজাদারের দোয়া নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হয় না ইবনে মাজাহ হাজিস নম্বর এক হাজার সাতশত তিপ্পান্ন রাসুল সাল আলি ওয়াসাল্লাম এখানে নিশ্চয়ই কথাটি বলেছেন অর্থাৎ দোয়া করলে সেটা অবশ্যই অবশ্যই কবুল করা হবে এজন্য আমরা ইফতার সামনে নিয়ে বেখিয়াল না হয়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে থাকব অন্য একটি হাজিসে রাসূল সাল আলি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বরং কবুল করা হয় এক নম্বর হলো পিতার দোয়া দুই নাম্বার হলো রোজাদারের দোয়া এবং তিন নাম্বার হলো মুসাফিরের দোয়া বাইহাকি হাদিস নাম্বার তিনশত পঁয়তাল্লিশ অর্থাৎ আপনি রোজা থাকা অবস্থায় যখন ইফতার সামনে নিয়ে দোয়া করবেন তখন আল্লাহ এটি অত্যন্ত পছন্দ করেন আল্লাহ তালা এটি দেখেন এবং কি বলেন যে দেখো আমার বান্দারা আমার নাম না বলা পর্যন্ত অর্থাৎ সময় না হওয়া পর্যন্ত এত খাবার সামনে নিয়েও তারা একটি দানাও খাচ্ছে না এই সময় যদি আমার বান্দারা আমার কাছে কিছু চায় তাহলে আমি তাদের চাওয়া অবশ্যই পূরণ করে দিব সুভ্যান্ল তাই ইফতার সামনে নিয়ে ছোট্ট এই তাসবিহটি অন্তত তিনবার করে পাঠ করব আমরা সকলেই জানি যে আল্লাহর প্রশংসামূলক বাক্যই হল তাজবিহ তার নামের তাজবিহ যে কত মধুর ও শান্তিদায়ক তা আল্লাহর প্রেমিকরাই উপলব্ধি করতে পারে যে বা যারা ব্যক্তি জীবনে একবার হলেও তার প্রেমে তাজবিহ পড়েছেন কিংবা তার তসবিহ এর স্বাদ গ্রহণ করেছেন তারাই জানেন যে আল্লাহর তাজবিহ কি স্বাদ বা মহত্ব নিহিত রয়েছে আল্লাহ তালার তসবিহ মূলত মানুষের মনের সুখ ও শান্তি লাভের এক অনন্য মহা ঔষধ আল্লাহ বলেন যারা বিশ্বাস করেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় আল্লাহর স্মরণে এর প্রধান বৈশিষ্ট্য এই যে উহা দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে সুরা রদ আয়াত নম্বর আটার এছাড়াও অন্তরের প্রশান্তি লাভের পাশাপাশি আল্লাহর তসবিহ আদায়ে দুনিয়া ও পরকালে বান্দার জন্য রয়েছে বিরাট প্রতিদান হাদিসে এসেছে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আলা রাহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল্লাহ সাল আলহাসাল্লামের কাছে ছিলাম এ সময় তিনি বললেন তোমাদের কেউ কি একদিনে এক হাজার নেকি অর্জন করতে সক্ষম তার সঙ্গে বসা লোকদের কেউ কেউ বললেন আমাদের কেউ কিভাবে একদিনে এক হাজার নেকি আদায় করতে সক্ষম হবেন তখন তিনি বললেন কেউ যদি একদিনে একশো বার সোহান পড়ে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার গুনাহ মাফ করে দেয়া হবে সোহান মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস অর্থাৎ আমরা সারা দিনে অন্তত এক শতবার এই তাজবিহটি পড়ব বিশেষ করে ইফতারের আগে কম করে হলেও এভাবে তিনবার করে পড়ব যদি পারি তাহলে এক শতবার পড়ার চেষ্টা করব যদি আপনি ইফতারের দুই তিন মিনিট আগে এই তাজবিহটি পড়া শুরু করেন তাহলে দুই তিন মিনিটের মধ্যেই এক শতবার পড়া পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা এর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি এক হাজার নেকি এবং এক হাজার গুনাহ মাফ হয়ে যাবে এই তাজবিহ করার পরে আপনি যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের সকল গুনাহ মাফ করে দিবেন